আসসালামু আলাইকুম 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মহামারীতে দেশে ফেরা 70 ভাগ প্রবাসী কর্মী চরম অর্থ সংকটে, বিপাকে তাদের পরিবার বলছে আইওএম। চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বেড়েছে করোনা সংক্রমণ, বিভিন্ন জেলায় অন্তত 15 জনের মৃত্যু। মৌসুমি বাউল প্রভাবে দেশজুড়ে বৃষ্টি, দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, কয়েকশো গ্রাম প্লাবিত। এবং মালয়েশিয়া থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন নারায়ণগঞ্জের রায়হান কবির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা মহামন্দায় দেশে ফেরা 70 ভাগ প্রবাসী কর্মী আছেন চরম আর্থিক সংকটে, প্রভাব পড়েছে তাদের পরিবারেও। 12 জেলায় বিদেশ ফেরতদের নিয়ে অভিবাসন সংস্থা আইওএম এর গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিদেশ ফেরত কর্মীদের এই সংকট মেটাতে এককালীন অর্থ সহায়তা দেওয়ার পরামর্শ জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। বিস্তারিত শারফুর আলমের রিপোর্টে। বিদেশে প্রায় 20 কোটি বাংলাদেশি অভিবাসী, তাদের আয়ের টাকায় দেশে জীবনমান উন্নত হচ্ছে প্রবাসী পরিবারে। তবে করোনা মহামারী ভাবিয়ে তুলেছে এই শ্রেণীকে। বৈশ্বিক মন্দায় বিদেশে অনেকে কাজ হারিয়েছেন, আবার তাদের কেউ কেউ দেশেও ফেরত আসছেন। ফেব্রুয়ারি থেকে জুন এই 5 মাসে দেশে ফেরত এসেছেন প্রায় 60,000 প্রবাসী। তাদের মধ্যে 1,500 প্রবাসী কর্মীদের নিয়ে গবেষণা চালায় অভিবাসন সংস্থা আইওএম। আইওএমের একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 70 ভাগ অভিবাসী পরিবারই এখন দারুণ অর্থকষ্টে আছেন। বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেশন এবং গ্রামরু যে গবেষণাটি করেছে সেটিও কিন্তু একই ধরনের চিত্র তুলে ধরেছে। প্রায় 59 ভাগ পরিবার এখন কোনো রেমিটেন্স পাচ্ছেন না। এইসব পরিবারগুলোতে এক ধরনের ওয়ান টাইম এমার্জেন্সি ক্যাশ গ্রান্ট দিয়ে সহায়তা করা সরকারের খুবই প্রয়োজন। জরিপের তথ্য অনুযায়ী 55 ভাগ প্রবাসী কর্মী বা তার পরিবার ঋণগ্রস্ত। তাদের মধ্যে 44 ভাগ ঋণ নিয়েছেন এনজিও থেকে, আর বিনা সুদে পরিবার ও বন্ধুদের কাছ থেকে ঋণ গ্রহিতার হার 86 ভাগ। কিছু কিছু পরিবারে দ্বিতীয় ব্যক্তি রয়েছেন ইনকামে, তাদের ইনকামে পরিবার চলছে। তারা সাংসারিক খরচকে 17,000 টাকা মাসিক খরচের থেকে নামিয়ে এনেছেন 7,700 টাকায়। সরকার এবারের বাজেটে 2,000 কোটি টাকার একটি প্যাকেজের কথা ঘোষণা করেছে, যেটি মূলত ঋণ আকারে। এই অর্থটি দ্রুততর সময়ে এই ধরনের প্রবাসী শ্রমিকদের মধ্যে বিতরণ হবে। অনুদানের চেয়ে তাদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করা, সেটি দেশের ভিতরে এবং দেশের বাইরে, সেটি অনেক বেশি কার্যকর। করোনার এই দুর্যোগে রেমিটেন্স নির্ভর জনগোষ্ঠীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সরকারি বেসরকারি পর্যায়ে বিকল্প উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। খ্যাতনামা ভাস্কর মৃণাল হক আর নেই। দিবাগত রাত 2টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসায় মারা যান তিনি। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 62 বছর। মৃণাল হক দীর্ঘদিন ডায়াবেটিক সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যা থেকে তার রক্তে সুগার ও অক্সিজেনের মাত্রা কমে যায়। গুলশান আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। রাজধানী ঢাকার সড়কে বিভিন্ন ধরনের স্থাপত্য গড়ে দেশ বিদেশে পরিচিত পান ভাস্কর মৃণাল হক। এর মধ্যে উল্লেখযোগ্য হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে রাজশিক, মতিঝিলে বলাকা, পরিবাগে জননী ও গর্বিত বর্ণমালা এবং ইস্কাটনে কোতোয়াল উল্লেখযোগ্য। চট্টগ্রাম, খুলনা ও বরিশালে আশঙ্কাজনকভাবে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গেল 24 ঘন্টায় এই 3 জেলায় 7 জন সহ সারা দেশে করোনা ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে অন্তত 15 জন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে প্রায় 600 শতাধিক মানুষের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। প্রতিনিধিতে পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে রাশনা দাসের রিপোর্ট। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানার কারণে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় চট্টগ্রামে এই ভাইরাসে মারা গেছেন আরও 4 জন। নতুন করে শনাক্ত হয়েছে 83 জন।
এদিকে করোনার মৃত্যুর মিছিলে বরিশালে যোগ হয়েছে আরও তিনজনের নাম। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় দুইজন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। এছাড়া বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ডাক্তার, নার্স, পুলিশ সহ 72 জন। 24 ঘন্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও 4 জন মারা গেছেন, মৃতদের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী। একই সময় শনাক্ত হয়েছেন আরও 57 জন। করোনা সংক্রমণের হটস্পট হিসেবে পরিচিত খুলনায় আবারও বেড়েছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় খুলনা বিভাগের 10 জেলায় 392 জনের নমুনা পরীক্ষায় 149 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গত একদিনে বিভাগে করোনায় কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। এদিকে নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে 1 জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 2 জেলায় নতুন করে শনাক্ত হয়েছে আরও 20 জন। এছাড়াও যশোরে 58, ময়মনসিংহে 18, জামালপুরে 17 এবং নাটোরে 1 বছরের শিশুসহ 24 জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। ফেনীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পৌর মেয়র হাজি আলাউদ্দিন, তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা। মৌসুমি বাউর প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। এর ফলে রাজধানীর বিভিন্ন রাস্তায় হালকা পানি জমেছে। তবে টানা কয়েকদিনের বৃষ্টিতে নিম্ন আয় ও শ্রমজীবীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামী 2-3 দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিস্তারিত শফিউল আলম সুজন রিপোর্টে। শনিবার সরকারি ছুটির দিন হলেও জীবনের প্রয়োজনে যারা সকালে বাসা থেকে বের হয়েছেন তাদের বৃষ্টির কবলে পড়তে হয়েছে। রাজধানীতে টানা কয়েকদিনের বৃষ্টিতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। পিসিন্দার একটু কমই আছে বৃষ্টির লেগে, মানে যাত্রী পাওয়া যাচ্ছে না। মাত্র আপনার 190 টাকা ভাড়া মারছি, এ পর্যন্ত সকাল 9টা থেকে আমি বৃষ্টিতে ভিজতেছি। রাস্তার যে অবস্থা, চারিদিকে কাদা জমে আছে, আর এজন্য যেতে আমার অনেক মনে হয় অনেক ভোগান্তিতে পড়তে হবে। বৃষ্টি উপেক্ষা করে যারা রাস্তায় বেরিয়েছেন তাদের যানবাহনের সংকটে পড়তে হয়েছে। অনেকে অপেক্ষা করেছে ঘন্টার পর ঘন্টা। রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তার পানি জমতেও দেখা গেছে, এ কারণে যানজটে আটকা পড়েন অনেকে। প্রায় 2 ঘন্টা বসা বাসার জন্য, কিন্তু বাস তো পাই না, বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি, যেতে পারতেছি না। রাস্তাঘাটে অনেক জায়গায় দেখুন জমানো পানি। আবহাওয়া অধিদপ্তর জানায় রাজধানী সহ সারা দেশে আরও কয়েকদিন বৃষ্টি থাকবে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 24 মিলিমিটার। বর্তমান যে বৃষ্টির প্রবণতা সারা দেশব্যাপী, এই বৃষ্টির প্রবণতা আগামী আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে এবং পরশু দিন থেকে কিছুটা কমে আসতে পারে। দেশের সমুদ্রবন্দরসমূহ অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। নদীর পানি বৃদ্ধি আর প্রবল বর্ষণে দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। প্লাবিত হয়েছে বরিশাল মহানগরী সহ 200-এরও বেশি গ্রাম। পানিবন্দী লক্ষাধিক মানুষ। পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরের 18টি এলাকায় চলছে তীব্র ভাঙ্গন। নদীগর্ভে বিলীন শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু বসতবাড়ি। এদিকে শেরপুর ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে তীব্র খাবার সংকট। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বন্যা কবলিত মানুষের কাছে এই ভারী বর্ষণ পড়ে আতঙ্কের আর কষ্টের কারণ। বন্যায় এমনিতে মানুষের হাহাকার, এর উপর প্রবল বর্ষণে বাড়ছে তাদের দুর্ভোগ। বরিশালে মেঘনার পানি হিজলা পয়েন্টে 108 সেন্টিমিটার ও কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সড়ক ডুবে, যোগাযোগ বিচ্ছিন্ন, অনেক এলাকা পানিবন্দী 200-এরও বেশি গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত। প্রায় 20,000 হেক্টর জমির ফসল আর উঠতি পানের বরজ, ভেসে গেছে 300-এরও বেশি ঘেরের মাছ। শরীয়তপুরে পদ্মার প্রবল স্রোতে বাঁধের তলদেশ থেকে সরে গেছে জিও ব্যাক ও সিসি ব্লক। ভাঙন আতঙ্কে নির্ঘুম দিন কাটছে অনেক পরিবারের। অনেকে আবার বসত বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু রাস্তা বা নৌকায়। ঝালুগাড়িতে জোয়ারে বিষখালী সোনকধা নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্লাবিত অর্ধশতাধিক গ্রাম, ভেসে গেছে শত শত পুকুর ও জলাশয়ের মাছ। খালের পাড় দিয়ে এটা বেরিয়ে সরকার দিতে
তাহলে পানি দিওটা বন্ধ কোনো হাঁটাচলা করতে পারি না বাড়িতে বাড়িতে পারি না এমনকি লেট্রিনও যাইতে পারি না সব পানি এখানে পানি সেই হুমান নদী পারে ব্যারিকেডটা না থাকায় চতুর্দিকে তলাই গেছে পানিতে মানিকগঞ্জে হরিরামপুর সদর সিঙ্গাইর শিবালয় ও দৌলতপুর উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দী আমন চাষ নিয়েও শঙ্কিত কৃষকরা পানি নামলেও দুর্ভোগ শেষ হয়নি শেরপুরবাসীর বন্যায় বিধ্বস্ত শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ এক মাসেও শেষ হয়নি ফলে এখনও বন্ধ ওই সড়ক যোগাযোগ নেত্রকোনায় নদ নদীর পানি নামলেও নিচু এলাকা খালিয়াঝুড়ির অধিকাংশ বাড়ি এখনও প্লাবিত জলাবদ্ধতার পাশাপাশি তৈরি হয়েছে খাবারের জন্য হাহাকার দেখা দিয়েছে পানিবাহিত রোগ অনাহারে অর্থাহারে দিন কাটানো এসব মানুষের আকুতি সাহায্য বাড়ানোর আদিন সজীব এটিএন বাংলা অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের তিন সদস্যকে সাত দিনের রিমান্ডে নিয়েছে র্যাব সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের র্যাব কার্যালয়ে আনা হয় এপিবিএনের এই তিন সদস্য হলেন সাব ইন্সপেক্টর শাহজাহান এবং কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ গত 31 জুলাই রাতে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করার সময় টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে দায়িত্বরত ছিলেন তারা গত 18 আগস্ট আসামিদের এই রিমান্ড মঞ্জুর করেন টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা এর আগে গ্রেপ্তার তিনজনকে সাময়িক বরখাস্ত করে এপিবিএন এদিকে কক্সবাজারে র্যাব 15 কার্যালয়ে পঞ্চম দিনের মতো চলছে সিনহা হত্যা মামলার প্রধান তিন আসামি ওসি প্রদীপ কুমার দাস ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতের রিমান্ড হাওয়া ভবনের ষড়যন্ত্রে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা করতে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা 21 আগস্ট গ্রেনেড হামলাকে দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানী থেকে রাজশাহী সড়ক জোন কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আলামত নষ্ট করার মধ্য দিয়ে গ্রেনেড হামলায় বিএনপির সংশ্লিষ্টতা প্রমাণ হয়েছে এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করে গণপরিবহনে আগের ভাড়া চালুর বিষয়ে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী খালি রাখা এবং স্বাস্থ্যবিধি আসন সংখ্যা ভাড়া সমন্বয় বিএনপি নেতারা বলছে 21 আগস্ট নাকি দুর্ঘটনা 21 আগস্টে গ্রেনেড হামলা রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিতভাবে ব্যবহার করে হামলা চালানো হয়েছিল এটা দিবালোকের মতোই পরিষ্কার ঢাকার দুই সিটি থেকে পাওয়া বজ্র দিয়ে খুব শীঘ্রই বিদ্যুৎ উৎপাদনে যাবে সরকার এজন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ডিএনসিসির যান্ত্রিক ওয়ার্কশপ পরিদর্শনের সময় এ কথা জানান তিনি বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে দেশে বজ্র দিয়ে বিদ্যুৎ উৎপাদন খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছে সরকার এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম মন্ত্রী জানান ঢাকা সহ সকল সিটি কর্পোরেশন এবং ছোট বড় শহরে এমনকি গ্রামগঞ্জের বর্জ্যও কাজে লাগানো হবে প্রতিদিন ঢাকা উত্তরে 3000 টন বর্জ্য উৎপাদন হয় এই 3000 টনকে কোথায় স্তূপীকৃত করে রাখা এটা একটা অসম্ভব ব্যাপার সেজন্যই আমরা এই পদ্ধতি যাচ্ছি যে ইনসিনারেশন প্ল্যান্টটা প্রতিষ্ঠিত হবে সেই প্ল্যান্ট প্রতিষ্ঠিত হওয়ার পরে যেখানে যে সমস্ত ইমিশন হবে অর্থাৎ যে সমস্ত ধোঁয়া নিগ্রত হবে সেখানে কোনো রকম পলিউশন হবে না একেবারে স্বাভাবিক আমাদের বাতাসের সাথে যে পরিমাণ আছে তার চেয়ে বেশি হতে পারবে না এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড টেকনোলজি এরকম আছে সারা পৃথিবীতে আমি নিজে দেখে এসেছি এদিকে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান রাজধানীর মধ্যবর্তী স্থানে কাওড়ান বাজারের কাঁচাবাজার অব্যবস্থাপনার মধ্যে চলছে তাই দ্রুত এই কাঁচাবাজার সরিয়ে নেওয়ার কার্যক্রমও নেওয়া হচ্ছে বলে জানান তিনি এখন আমাদের যথার্থ সময় কারণ বাজারকে কীভাবে স্থানান্তর করব এবং কারণ বাজারকে স্থানান্তর করার জন্য আমিন বাজার একটি মার্কেট এবং আরেকটি মার্কেট হচ্ছে হলো আমাদের যাত্রাবাড়িতে নেক্সট মান্থ থেকে আমরা এখন সিরিয়াসলি ডেট অনুযায়ী কীভাবে কাজগুলো করতে হবে ওদের দাবি কী আমরা কীভাবে নিতে পারবো কারণ ওনারাও এক এক সময় এক একটা দাবি বলছে কিন্তু দাবিগুলোকে কোনো লিখিত আকারে আমরা পাচ্ছি না আমরা চাচ্ছি একটা ফরম্যাটের মধ্যে নিয়ে দাবিগুলোকে শেষ করার জন্য এছাড়া নগরীতে অবৈধ দখলে থাকা জমি খুব দ্রুত উদ্ধার করে নগরবাসীর সুবিধায় কাজে লাগানো হবে বলেও জানান ঢাকা উত্তর সিটির মেয়র শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা
লকডাউনের মধ্যে প্রবাসী শ্রমিকদের সাথে মালয়েশিয়ার অমানবিক আচরণ নিয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া রায়হান কবির দেশে ফিরেছেন। মধ্যরাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় ফেরেন তিনি। গত 3 জুলাই আল জাজিরার 101 ইস্ট অনুষ্ঠানের এক প্রতিবেদনে সাক্ষাৎকার দেন রায়হান, যেখানে লকডাউনের মধ্যে মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের সঙ্গে সরকারি সংস্থার নিপীড়ন নিয়ে কথা বলছিলেন তিনি। এই প্রক্রিয়ায় ওয়ার্ক পারমিট বাতিলের পর গত 24 জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি বিশ্ব গণমাধ্যমে তুমুল আলোচিত হয়। দেশে ফিরে রাতেই রায়হান কবির নারায়ণগঞ্জে নিজের বাড়িতে পৌঁছান। পরিবার সদস্যরা তাকে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। মালয়েশিয়া পুলিশের হাত থেকে মুক্তির আন্দোলনে ভূমিকা রাখায় দেশি বিদেশি সাংবাদিক ও অভিবাসী সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। প্রতি ভরিতে প্রায় 1,500 টাকা কমিয়ে 22 ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি 72,258 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস। এছাড়া 21 ক্যারেটের স্বর্ণ 69,109 টাকা, 18 ক্যারেট 60,361 টাকায় বিক্রি হচ্ছে। তবে 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পূর্বের নির্ধারিত 933 টাকায় রয়েছে। এর আগে করোনা মহামারীতে দেশের বাজারে 4 বার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ওঠে স্বর্ণের দাম। জামালপুরের মেলান্দ উপজেলা হাসপাতালের ডাক্তার সুলতানা পারভীন আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। তার ঠোঁট কাটা, মুখে নাকে রক্তাক্ত জখম সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল, গলায় কালশিটে দাগ ছিল এমন অভিযোগ করেছে ছোট বোন পেরিনা পারভীন। শুক্রবার রাতে জামালপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। ডাক্তার সুলতানা পারভীনের বাবা মুক্তিযোদ্ধা আলাউদ্দিনও এই সংবাদ সম্মেলনে তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বন্যায় এবার টাঙ্গাইলের 18,000 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে 10টি উপজেলার 1 লাখেরও বেশি কৃষক মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। আমন, আউশ, পাট, ভুট্টা, বিস্তলা ও শাকসবজি সহ প্রায় 150 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। 2 দফা বন্যায় এবার টাঙ্গাইলের 12 উপজেলার 10টি প্লাবিত হয়। এতে তলিয়ে গেছে 18,126 হেক্টর আবাদি জমি। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় এবার পুরোপুরি নষ্ট হয়েছে এসব জমির ফসল। পাশাপাশি নদী ভাঙনেও চরম বিপাকে পড়েছেন কৃষকরা। ধান, পাট, তিল, আখ, লেবু, বেগুন সহ বিভিন্ন ধরনের ফসল হারিয়ে হতাশ তারা। আমি যে আবাদ করছি সবটাই আমাদের শেষ। সবজি বলছিলাম, ভুট্টা বলছিলাম, সব বন্যায় ক্ষতি হয়ে গেছে। আবাদ যা করছিলাম সব বন্যায় গেছে ধুয়ে। কিছু আবাদ করছি জমি, তারপর একটু জমি আবাদ করছি, সেগুলো সব তলিয়ে গেছে। আমি তো গরিব মানুষ, অসহায়, ফসল সমস্ত কিছু তলিয়ে গেছে। আমরা অনেক অসহায় অবস্থায় আছি। সরকার যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমরা ভালোভাবে চলতে পারবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া হিসেব অনুযায়ী এবারের বন্যায় 1,07,391 জন কৃষকের প্রায় 141 কোটি 25 লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে জেলায়। তবে কৃষকদের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সরকারি উদ্যোগ শুরু হয়েছে বলে জানান এই কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলা কৃষি অফিসের সবাই সার্বক্ষণিক এই বিষয়টা তদারকি করছেন এবং তারা কৃষকদের পাশে সার্বক্ষণিক আছে। কৃষকের যে আর্থিক ক্ষতিগুলো তারা হয়ে গেল সেই ক্ষতিটাকে আমরা তুষার করতে পারব। ঠিক সময়ে প্রকৃত কৃষকরা সরকারি এসব সহায়তা পেলে বন্যার এই ভয়াল ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও মনে করছেন কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। দুই বছরের মধ্যেই করোনা মহামারী চলে যাবে বলে আশা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস। জেনেভায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবশেষ মহামারী 1918 সালের স্প্যানিশ ফ্লু বিদায় নিয়েছিল 2 বছরে। বিজ্ঞান ও প্রযুক্তিতে বর্তমান বিশ্ব সেই সময়ের চেয়ে এখন অনেক এগিয়ে। সেই হিসেবে করোনা মহামারী আরও কম সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসার কথা। একই সাথে নতুন ধরনের করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা বাড়ছে বলেও মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। তিনি বলেন, এক্ষেত্রে মানুষের জ্ঞান ও প্রযুক্তির পরিধিও থেমে যাবে না।
তবে এ ধরনের দুর্যোগ মোকাবেলায় জাতীয় ঐক্য ও বৈশ্বিক সংহতি প্রয়োজন বলে তাগিদ দেন WHO প্রধান। এবারে জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। বেনাপোল স্থলবন্দরে পণ্যজট ভয়াবহ আকার ধারণ করেছে। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর হঠাৎ করে আমদানি বাড়ায় এই অবস্থার তৈরি হয়েছে। এছাড়া ঈদের সময় ট্রাক চলাচলে সরকারি বিধি নিষেধ, বর্ষা ও ফেরিঘাটের অবস্থা খারাপ হয়, ব্যবসায়ীরা বন্দর থেকে মালপত্র খালাস না করায় পণ্যজট বেড়েছে। বেনাপোল বন্দরে বর্তমানে 32টি শেড ও 10টি ইয়ার্ড রয়েছে। সেখানে পণ্য ধারণ ক্ষমতা 51,000 মেট্রিক টন। বর্তমানে বেনাপোল স্থলবন্দরে 1,00,000 মেট্রিক টনের বেশি পণ্য রয়েছে। এবারে পার্টিস খেলার খবর। ইন্টার মিলানকে 3-2 গোলে হারিয়ে ইউরোপে লীগের ষষ্ঠ শিরোপা জিতল সেভিয়া। এতে 6 ফাইনালে উঠে 6 শিরোপা জেতার অনন্য রেকর্ড গড়ল সেভিয়া। যদিও পর্তুগালের লিসবনে ফাইনাল খেলায় 5 মিনিটে রোমেইলো লোকাকুর স্পট কিকে এগিয়ে যায় ইন্টার মিলান। চলতি ইউরোপে এটি লুকাকুর টানা 11 গোল। তবে লিড বেশিক্ষণ ধরে রাখা যায়নি। 13 জেসুস নাভাসের ক্রসে মাথা ছুঁয়ে ম্যাচে 1-1 সমতা ফেরান লুক ডিজং। 33 স্প্যানিশ দলটিকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন ডিজং। তবে 35 ইটালিয়ানদের 2-2 সমতায় ফেরান ডিয়েগো গদিন। এতে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স ও ইউরোপা উভয় লিগে গোল করায় কৃতিত্ব দেখান গদিন। আর 74 লুকাকুর আত্মঘাতী গোলে আবারও ইউরোপা কাপ নিজেদের করে নেয় সেভিয়া। জ্যাক ক্রলির দুর্দান্ত সেঞ্চুরিতে সাউথগ্যাপ্টনের টেস্টের প্রথম দিনেই পাকিস্তানের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় ইংল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নেমে 73 2 হারায় স্বাগতিকরা। এরপর দলের 114 জো রুট বিদায় নিলে কিছুটা চাপে পড়ে তারা। তবে জস বাটলার আর ক্রলিং অবিচ্ছিন্ন 205 জুটিতে বিশাল সংগ্রহের ভিত পায় ইংল্যান্ড। 87 অপরাজিত থাকেন বাটলার। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া জ্যাক ক্রলি উইকেটে আছেন 171 4 332 নিয়ে টেস্টের দ্বিতীয় দিন আজ ব্যাটিংয়ে নামবে ইংল্যান্ড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মহামারীতে দেশে ফেরা 70% প্রবাসী কর্মী চরম অর্থ সংকটে, বিপাকে তাদের পরিবার বলছে IOM। চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বেড়েছে করোনা সংক্রমণ, বিভিন্ন জেলায় অন্তত 15 মৃত্যু। মৌসুমি বাউল প্রভাবে দেশজুড়ে বৃষ্টি, দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, 100 গ্রাম প্লাবিত। এবং মালয়েশিয়া থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন নারায়ণগঞ্জের রায়হান কবির। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।